দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিবিসি বাংলার বিশেষ লাইভ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা সারাদিন ভোট গ্রহণ চলেছে এবং ভোট গ্রহণ শেষ হয়েছে এই এবং এরপর গণনা শুরু হবে কোথাও কোথাও ভোট গ্রহণের সময়ে সংঘর্ষের চিত্রও দেখা গেছে বলে বিবিসির বাংলার যারা সংবাদদাতারা রয়েছেন আমাদের মাঠে তারা জানিয়েছেন তারা সেই চিত্রগুলো তুলে এনেছেন যেমন চট্টগ্রামে একটি ভোট কেন্দ্রে আমরা দেখেছি যে হামলা এবং ভাঙচুরের ব্যাপক ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জে এরই মধ্যে একজন নিহত হওয়ার খবরও পাওয়া গেছে এমনকি জোর করে ব্যালট মারার অভিযোগে ভোট কেন্দ্র বন্ধের মতো ঘটনাও ঘটেছে ভোটার উপস্থিতি নিয়েছিল মিশ্র চিত্র কোথাও দেখা গেছে ভোটার আছেন কোথাও ভোটার নেই বিকেল তিনটা পর্যন্ত দেশে সাতাশ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচন বয়কট করেছে এবং তারা হরতাল কর্মসূচি পালন করছে বিএনপি বিএনপিবিহীন এই নির্বাচন কেমন হলো সেটি নিয়ে নানা আলোচনা হবে এই আলোচনার জন্য বিবিসি বাংলার স্টুডিওতে আজ অতিথি হিসেবে আছেন সমাজবিজ্ঞানী রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড সাদেকাহালিম এবং নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জেসমিন টুলি আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বিবিসির এই আয়োজনে যোগ দেওয়ার জন্য নির্বাচনের সর্বশেষ খবর আমরা এরই মধ্যে আপনাদেরকে আপডেট করব কিছুক্ষণ পরপর আমরা শুরুতেই একটু আলোচনায় যেতে চাই জেসমিন টুলি আপনার কাছে একটা জিনিস একটু জানতে চাই প্রথমেই আপনি একাধিক নির্বাচনে মুখ্য এবং শক্ত ভূমিকা পালন করে বেশ আলোচিত হয়েছেন তো আপনি আসলে এবারের নির্বাচনটা কেমন দেখলেন আসলে প্রথম থেকে যদি নির্বাচন তো আসলে শুধুমাত্র ভোট গ্রহণের দিনটা না যে ভোটাররা ভোট ওই দিন না নির্বাচন শুরু হয়ে মূলত তফসিল ঘোষণার আরও আরও এক থেকে ছয় মাস আগে থেকে প্রায় তা এই সব বিষয় নিয়ে যদি জিনিসটা বিশ্লেষণ করা হয় আমার মনে হয় এই নির্বাচনে এত বৈচিত্র্য মানে সাধারণত কমই দেখা যায় অন্য দেশে তো না আমাদের দেশেও এর আগে দেখা যায়নি সেটা কি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে গত যে নির্বাচনগুলো আমাদের হয়ে গেছে এর আগের বাংলাদেশের ইতিহাসে মানে আপনি বললেন এত বৈচিত্র্য সেটি কি সব বৈচিত্র্যকে ছাপিয়ে গেছে আমার কাছে তাই মনে হয়েছে কেন কেন আমাদের দেশে দেখেন এক একটা দল নির্বাচন বর্জন করেছে এক দলীয়ভাবে এককভাবে একটা দল নির্বাচন করেছে এর আগে ঘটেছে এটা এবার প্রথম তা না যে আওয়ামী লীগ এবং তার সমমনা দলগুলো যে শুধু নির্বাচন কিন্তু নিজেরা নিজেদের প্রতিপক্ষ হয়ে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামা এটা মনে হয় কোনো সময় দেখা যায় এইটা একটা বৈচিত্র্য কারণ এটার মধ্যে সবচেয়ে বেশি যে এর আগে দেখা যেত কি যদি নিজের দল দলকে প্রতিদ্বন্দ্বিতা করতো তাকে বহিষ্কার করা হয়েছে ইভেন আজীবন বহিষ্কারও করা হয়েছে কিন্তু এবার ঠিক উল্টাটা হয়েছে যে আস আমরা সবাই মিলে নির্বাচনটা করি নিজেরা নিজেদের প্রতিপক্ষ হই আচ্ছা নিজেরা নিজেদের প্রতিপক্ষ হওয়া এই একটা বৈচিত্র্য আমার কাছে লেগেছে তারপর দেখা যাচ্ছে তা আসলে ঠিক নির্বাচনটাকে সাজানো গুছানো করা মানে আমরা বিরোধী দল কাকে করব তার জন্যে আসন ছেড়ে দেওয়া যেমন জোটের আসন ছেড়েছে জাসুদ এবং ওয়ার্কারস পার্টি সেটা ঠিক আছে তারা জা জাসুদ ওয়ার্কার পার্সে নৌকাতে উঠেছে নৌকা তারা আওয়ামী লীগ বলে বিবেচিত হচ্ছে কিন্তু যখন জাতীয় পার্টির জন্য ছাব্বিশটা আসন ছেড়ে দিয়ে নৌকা প্রত্যাহার করা নিল সেটাও খুব খুবই মানে নির্বাচনের সংজ্ঞার মধ্যে আসলে জিনিসটা আসে না যে দল বিরোধী দল হবে সেই দলে এবং আরও হাস্যকর ব্যাপার হয়েছে যখন এই জাতীয় পার্টির ক্যান্ডিডেট ছাব্বিশ জন ক্যান্ডিডেট প্রায় সবাই যখন লিখেছে যে আমরা নৌকা মনোনীত এবং কি বলে আওয়ামী লীগ সমর্থিত এর আগেও সেটা তো মহাজুটেরই ছিল কিন্তু যখন আমি আপনার প্রতিপক্ষ হিসাবে মাঠে নামছি তখন আপনি আমি আমি কিভাবে জানি মাঠটাকে টিকে থাকতে পারি সে সাপোর্টটা আপনিই দিচ্ছেন তার মানে অসম্ভব দুর্বল একটা প্রতিপক্ষ তাকে একটা সবল প্রতিপক্ষের টেনে তুলিয়ে আনতে হচ্ছে একটা সবল প্রতিপক্ষ হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে বলছেন না সবল প্রতিপক্ষের না আমি লিখকে আমি মিন করছি মেললে আর দুর্বল হলো জাতীয় পার্টি আসলে জাতীয় পার্টি আমি লিখকে জাতীয় পার্টিকে একটা প্রতিপক্ষের জায়গায় মানে সাজিয়ে দাঁড় করাচ্ছে হ্যাঁ দাঁড় করাচ্ছে এমন ছেড়ে ছড়ে দেয়া হয় জানে তার অন্তঃতুকে জিতে আসতে পারে একটা মানে তারপরে আরও আরও আছে এটার এটার মধ্যে এটা বৈচিত্র্যটা তারপরে যেটা করা হয়েছে যে অনেকগুলো দল দেখেন এবার কিন্তু নির্বাচনে এসছে যে কম দল তা না ছাব্বিশটা সম্ভবত রেজিস্টার পলিটিক্যাল পার্টি ফর্টি ফোরের মধ্যে ছাব্বিশটা এসছে কিন্তু অন্য কোনো পার্থ অন্য কোনো দল এখানে কিন্তু দৃশ্যমান হয়নি মানে দেখাই যায়নি মূলত হ্যাঁ আর একটা আর একটা দেখেন থেকে কারাগার থেকে একজনকে মুক্তি দিয়ে নিজেদের প্রতীক দিয়ে তাকে নির্বাচনে নামানো মানে আসলে নির্বাচনটা কেমন জানে মানে আমার কাছে ঠিক নির্বাচনের সংজ্ঞায় যেরকম হওয়া উচিত সেটার মধ্যে আসে না মনে হচ্ছে জানে আপনার কাছে মনে হচ্ছে যে তাহলে ঠিক নির্বাচনটা আপনি বললেন আপনি নিজেই বলছেন যে নির্বাচনের সংজ্ঞার মধ্যে কি তাহলে এটা পড়ে না আমাদের কাছে ঠিক মনে হয় নিজেদের মধ্যে দশ মিলে মিশে আমরা একটু ভাগটা করে নিয়ে একটা নির্বাচন করে এরকম একটা আমাদের কাছে মনে হয়েছে ধন্যবাদ জেসমিন তুলি আপনাকে আমরা একটু সাদিকা হালিম আপনার কাছ থেকে জানতে চাই যেটি জেসমিন তুলি বলছেন আপনার বিশ্লেষণ কি ধন্যবাদ আপনাকে জেসমিন তুলি একজন সাবেক নির্বাচন কমিশনার সে তো ওনার রাজনৈতিক বিশ্লেষণ অবশ্যই খুবই সূক্ষ্ম আমি এভাবে বলবো যে রাজনীতিতে আসলে কোনো শেষ কথা নেই কোন দল কার সাথে থাকবে কিভাবে থাকবে কি প্রক্রিয়ায় থাকবে এটা কিন্তু সবসময় পরিবর্তনশীল এবং বর্তমানে যে নির্বাচনটি হয়ে গেল শেষ হয়ে গেল নির্বাচন মানে ভোট গ্রহণ শেষ এখন ভোট গণনা হবে আমরা দেখতে পাবো সবকিছু আর এখানে যেটা জেসমিন টুলি বলেছেন যে জাতীয় পার্টি সম্পর্কে এরা কিন্তু সব মহাজোটের একটি অংশ ছিল এবং এটাও সত্য কথা যে এরা তো খুব একটা সবল রাজনৈতিক দল নয় কিন্তু তারা মানে মাঠে থাকতে চান সেই অবস্থায় এবং আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি ক্ষমতাসীন আজকে আমরা জানি যে তারা চতুর্থবারের মতো এক টানা আর কি তারা সরকার গঠন করতে যাচ্ছেন এবং তার ছিয়ানব্বই থেকে দুই হাজার সাল পর্যন্ত ছিল তা মানে পঞ্চমবার তারা সরকার মানে সরকার গঠন করবেন তো এটা মানে এটা একটা ইন্টারেস্টিং ইস্যু যে সাংবিধানিকভাবে আমাদের নির্বাচন করার একটা বাধ্যবাধকতা একটা বিষয় আছে এবং সেটা প্রতি পাঁচ বছর অন্তর অন্তর আমরা নির্বাচনে যাচ্ছে বাংলাদেশের আমাদের জনগণ সরকার সরকারকে সেই নির্বাচন আমাদেরকে দিচ্ছেন এখন সেটার মধ্যে যে রাজনৈতিক প্লেয়ারগুলোকে আমরা আসলে দেখতে চাই তারা অনুপস্থিত তারা দুই হাজার চোদ্দোতে পুরোপুরি অনুপস্থিত আঠারোতে সীমাবদ্ধ ছিল তাদের অনেক সীমিত অংশগ্রহণ

যে মানে লক্ষ্যটা থাকে সেটা তারা হাসিল করার চেষ্টা করে এবং আওয়ামী একটা রাজনৈতিক দল অনেক পুরাতন একটি দল হ্যাঁ উনিশশো সালে যার জন্ম তো তাহলে তাদের যে ভিত্তি তাদের যে প্ল্যাটফর্ম তাদের যে ভয়েস সেটার সাথে লড়াই করতে হবে মাঠে ময়দানে তো সেই জায়গায় আমরা বলেছি আমি অনেকভাবেই মানে এই আলোচনাটাতে আমি অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় আমি সবসময় একটা কথা বলি যে এত কুশীল লাইফস্টাইল লিড করে কিন্তু রাজনীতি হয় না সেখানে রাজনৈতিক যে অঙ্গীকার হ্যাঁ তারা বলছেন জনগণ আমার সাথে আছেন তো জনগণকে তো আমরা দেখছি না সেভাবে সেই সম্পৃক্ত আমরা দেখছি না তো সে কারণেই তাদের যে কমিটমেন্ট গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ বা নিয়মতান্ত্রিকভাবে একটি নির্বাচনে আসার জন্য যে প্রক্রিয়া যেটা জেসমিন টুলি খুব সুন্দর করে বলেছেন যে তফসিল ঘোষণা হওয়ার পরে আমরা জানি কে কোন এলাকায় ক্যান্ডিডেট হচ্ছে কিন্তু তার আগে কিন্তু আমরা দেখতে পাই যে তারা কিভাবে তাদের মাঠটাকে গুছাচ্ছে রাজনৈতিক ময়দানটাকে এবং সেখানে ভূ রাজনৈতিক বিষয়গুলিও আছে বরং তাদেরকে আমরা দেখেছি যে বাইরে যে যে বারবার নালিশ করতে এবং সেটা তারা বেশ সক্রিয়ভাবে করেছে এবং সেখানে আমরা বেশ কিছু হস্তক্ষেপ দেখেছি যেটা আমরা অনেকেই সমালোচনা করেছেন সরকার নিজেও বলেছেন যে আমার আভ্যন্তরীণ বিষয় তোমরা কেন নাক গলাচ্ছো আমাদের রাজনীতি আমাদের মতো করতে দাও আমাদের নির্বাচন আমরা করব যেটা পর্যবেক্ষক বলেছেন তাহলে আমি যেটা মনে করি যে রাজনৈতিক দল হিসেবে প্রথম অঙ্গিকার হচ্ছে জনগণের সঙ্গে থাকা নির্বাচনমুখী হওয়া সেখান থেকে তারা কিন্তু সরে গেছে ধন্যবাদ আমরা আরো আলোচনা করব এই মুহূর্তে আমাদের বিবিসি বাংলার আরেকটি স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী ফসাল তিতুমির তার কাছে যাচ্ছি নির্বাচন সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে তিতুমির যেমন ভোট গ্রহণ কিন্তু শেষ হয়ে গেছে অর্থাৎ ঘড়িতে সময় চারটার বেশি বেজে গিয়েছে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের সংবাদদাতারা সারা দেশের বিভিন্ন জায়গা থেকে যে ছবি ভিডিও এবং খবর দিচ্ছেন তাতে আসলে এখন ভোট গণনার দিকেই তারা যাচ্ছেন ব্যালট বাক্সগুলো এক জায়গায় করা হচ্ছে এবং এখন আসলে ভোট গণনার যে নিয়ম নীতি সেটা মেনে ভোট গণনা চলবে তারপরে আমাদের হাতে আস্তে আস্তে ফলাফলগুলো আসতে থাকবে তার আগে সব শেষ নির্বাচনের শেষ এক ঘন্টার কিছু আপডেট আপনাদের জানাতে চাই অবশ্যই বিবিসি বাংলার ওয়েবসাইটে এখনও আপনি লাইভ পাতাটি দেখতে পারবেন সেখানে আসলে প্রতিনিয়ত নানান খবরাখবর দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে সেখানকার হেডলাইন যে আশঙ্কায় আছে আমাদের কোরবানি দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চালু হয় কি নাই কথাটি বলেছেন জি এম কাদের এবং তিনি আসলে একটা সংবাদ সম্মেলন করেছেন রংপুরে কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে সেখানেই তিনি এই মন্তব্যটি করেন এবং আরও বেশ কিছু তিনি তার সংখ্যার কথা জানিয়েছেন তবে তার আগে বেলা তিনটা পর্যন্ত যে খবর ভোটের টার্নআউট সেটা হচ্ছে নির্বাচন কমিশন জানিয়েছে মোট সাতাশ শতাংশ ভোট পড়েছে সারা দেশে এবং সেটা যদি আরেকটু ডিটেইল দেখি যে সবচেয়ে কম ভোট পড়েছে এই সময়টাতে সেটা হচ্ছে সিলেটে বাইশ শতাংশ আর সবচেয়ে বেশি ভোট পড়েছে হচ্ছে খুলনায় বত্রিশ শতাংশ সব মিলে সাতাশ শতাংশের সামান্য একটু বেশি ভোট পড়েছে সারাদেশে বিকেল তিনটা পর্যন্ত শেষ এক ঘন্টা এই চিত্র কতটা বদল হয় সেটা নিশ্চয়ই আমরা আপনাদের আবারও জানাবো এটা আসলে বিস্তারিত জানিয়েছে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম এবং তিনি আরও যেটি জানিয়েছেন যে অনিয়মের কারণে সারা দেশে এ পর্যন্ত অর্থাৎ তিনটা পর্যন্ত সাতটা ভোটকেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করা হয় এবং একই সঙ্গে একজন একটা কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া মোট পনেরো জনকে জাল ভোটের কারণে আটক এবং জরিমানা করা হয় এই হচ্ছে মোটামুটি শেষ এক ঘন্টার আগের আসলে সমস্ত ভোটের খবরাখবর এবং যে হেডলাইনের কথা যেটি বলছিলাম শিরোনাম এখন যেটি আছে যে জিএম কাদের যে মন্তব্যটি করেছেন নির্বাচন নিয়ে তিনি তার শঙ্কার কথা জানিয়েছেন রংপুরে তিনি আসলে ভোট দেওয়ার পর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং সেখানেই তিনি বলেন যে আমাদেরকে ভোটে নিয়ে এসে শেষ পর্যন্ত কোরবানি দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয় কি না এটা নিয়ে আমরা একটু শঙ্কিত তিনি এক্ষেত্রে নানান রকম অভিযোগ এনেছেন যে কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে এবং সব জায়গায় আওয়ামী লীগ এবং পুলিশ প্রশাসনের দিকেও তিনি নানান রকম অভিযোগ তুলেছেন তার আগে যদি আমরা আরেকটু দেখি সেটা হচ্ছে যেমনটি জানাচ্ছিলাম যে আমাদের বিবিসি সাংবাদিকরা বিভিন্ন ভোট কেন্দ্রে সারা দেশে গিয়েছিলেন তার মধ্যে এই একটা ঘটনা বেশ আলোচনা সেটা হচ্ছে একই লোক বারবার লাইনে কেন এরকম প্রশ্নটি করেছিলেন আমাদের বিবিসি বাংলা সহকর্মী সাংবাদিক অর্থেতন রিলা এবং সেই প্রশ্নের পর উল্টো তাকেই আসলে জেরার মধ্যে পড়তে হয় বাদশাহয়সল ইনস্টিটিউটে লাইনে দাঁড়ানো এই ব্যক্তিরা অর্থাৎ ঢাকা তেরো আসনের একটা কেন্দ্র এটি এবং সেখানেই আসলে আমাদের সহকর্মী অনেকক্ষণ ছিলেন এবং সেখানে তিনি লক্ষ্য করেন যে বারবার একই লাইনে একজন লোক দাঁড়াচ্ছেন বা ঘুরে ফিরে লাইন চেঞ্জ করে অর্থাৎ কৃত্রিম লাইন তৈরি করা হচ্ছে কিন্তু সেটার ব্যাপারে আসলে রিপোর্ট করতে গেলে তাকে খানিকটা জেরার মুখেই পড়তে হয় এবং চট্টগ্রামের সংঘর্ষের খবর আপনাদের আগের ঘন্টায় জানিয়েছি আমরা বরং যেহেতু ভোটগ্রহণ শেষ হয়ে গেছে এবং আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে এটি সংবাদ সংগ্রহ করেছেন আমরা একটু তাদের কাছে যেতে চাই এবারে যারা সংবাদগুলো সংগ্রহ করছিলেন তাদের কাছে আমরা যাব তার আগে নির্বাচন নিয়ে সব শেষ তথ্য যেটি আপনারা জানেন যে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই ভোটগ্রহণ ছিল প্রায় বারো কোটি ভোটার কিন্তু ভোট দেওয়ার কথা ছিল বা আছে সেটার মধ্যে আমরা জানি যে সাতাশ শতাংশ ভোট আসলে পড়েছে জোর করে ব্যালটে সিল মারের অভিযোগে এবং নানান অভিযোগে সাতটা ভোট কেন্দ্রের ভোট বাতিল হয়ে গেছে এগুলো হচ্ছে সার্বিক খবর এবং একটা বিষয় একটু মনে করে দিই সেটা হচ্ছে মোট কিন্তু দুশো নিরানব্বইটি আসনে ভোট গ্রহণ হচ্ছে নওগা দুই আসনের ভোটটা স্থগিত করা হয়েছে কারণ সেখানে একজন স্বতন্ত্র প্রার্থী মারা যান আমরা রিপোর্টারদের কথা বলছিলাম আমাদের সহকর্মী একটু তাদের কাছে এবারে যাব প্রথমে আমরা যাচ্ছি আমাদের সহকর্মী আকবর হোসেনের কাছে তিনি ঢাকা ঢাকাতেই তিনি নির্বাচনের কাভার করেছেন বিভিন্ন জায়গা থেকে আমরা একটু প্রথমে আকবর হোসেন আপনার কাছে যাচ্ছি আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনি বেশ কিছু কেন্দ্রে ঘুরেছেন আপনার খবর খবর আমরা দেখতে পাচ্ছিলাম লাইভও যোগ দিয়েছেন এখন তো ভোট গ্রহণ শেষ একটু যদি জানান আপনার আজকের সারা দিনের অভিজ্ঞতাটা আসলে কি হলো এই মুহূর্তে আমি আছি ঢাকার যে উদয়ন স্কুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি এবং সর্বশেষ এখান থেকে আমি যে তথ্য পেয়েছিলাম দুপুর দুটার সময় সেখানে প্রিজাইডিং অফিসার আমাকে যেটি জানিয়েছেন এখানে প্রায় বারো শতাংশের মতো ভোট পড়েছে অবশ্য দুইটা থেকে চারটা পর্যন্ত কি চিত্র সেটি অবশ্য শেষ পর্যন্ত জানা যায়নি তবে আহ কেন্দ্রে ভোটারের যে অবস্থা দেখা গেল যে একজন দুজন করে আসছেন তাতে করে চিত্র খুব বেশি পরিবর্তন হবে এমনটি মনে করার কোনো কারণ নেই এটা তো উদয়ন স্কুলের কথা এছাড়া আমি ঢাকায় আরো প্রায় আট আটটি কেন্দ্রে বিভিন্ন জায়গায় ঘুরেছি যেমন বিকারণেশা নন স্কুল অ্যান্ড কলেজ আজিমপুর আজিমপুর স্কুল অ্যান্ড কলেজ ঢাকার যাত্রাবাড়ির ধনিয়া কলেজ এছাড়া যাত্রাবাড়িতে আমি আরো দুটো ভোট কেন্দ্রে আমি গিয়েছিলাম কয়েকটি স্কুলে ঢাকার মধ্যে আরো কয়েকটি আসলে যেমন গোপীবাগে গিয়েছিলাম আমি সব জায়গায় গিয়ে চিত্রটা মোটামুটি একই রকম ভোট প্রদানের চিত্র এবং যেটি এর আগে এখানে আসার আগে আমি দনিয়া কলেজে গিয়েছিলাম সেখানেও পর্যন্ত দুইটা যে ভোট গ্রহণের চিত্র তাও শতাংশের মতো ভোট ভোট তাতে খুব বেশি তারতম্য দেখা যাচ্ছে না একটি কেন্দ্র থেকে আরেকটি কেন্দ্রে তবে এখানে একটা জিনিস উল্লেখ করা প্রয়োজন যে ঢাকার যে আসনগুলোতে আমি ঘুরেছি এখানে কিন্তু আওয়ামী লীগের প্রার্থীরা অর্থাৎ নৌকা মার্কার প্রার্থীরাই কিন্তু এখানে মূল প্রার্থী ছিলেন অন্য যারা প্রার্থী ছিলেন এখানে তাদের তেমন কোন তৎপরতা ছিল না এবং আওয়ামী লীগের যারা অনেকেই স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন বিভিন্ন জায়গায় ঢাকার এসব আসনে সেরকম স্বতন্ত্র প্রার্থী নেই এটি একটি বড় বিষয় এখানকার সুতরাং এটা নির্জীব অবস্থা ছিল বিভিন্ন ভোট কেন্দ্রে এবং আহ সকালের দিকে দশটা পর্যন্ত এমন দশটার পর এগারোটা পর্যন্ত বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে বোঝাই যায়নি যে একটা নির্বাচন হচ্ছে অনেকক্ষণ পরপর একজন করে ভোটার আসছিলেন আমি বিভিন্ন ভোট কেন্দ্রের বুথ গুলোতে গিয়ে যেতে দেখেছি যারা পোলিং অফিসার আছেন সহকারী প্রিজাইডিং অফিসার আছেন পোলিং এজেন্ট আছেন তারা অলস সময় কাটাচ্ছেন সেই চিত্র দেখেছি অনেকক্ষণ পর ভোটাররা আসছিলেন এবং বিভিন্ন ভোট কেন্দ্রে যেটা দেখা গেছে অন্তত দুপুর বারোটা পর্যন্ত যে ভোটারের চেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের সংখ্যাই বেশি এবং এখানে একটা জিনিস লক্ষ্য করেছে আমি দেখলাম যে বিভিন্ন কেন্দ্রে আমার সঙ্গে দেখা হয়েছে আমি কথা বলেছি বিভিন্ন গোয়েন্দা সংস্থার যারা মাঠ পর্যায়ের কর্মকর্তারা আছেন বা যারা তাদের কর্মীরা আছেন তারা বেশ তৎপর তারা কেন ভোট কেন্দ্রগুলোতে তারা কি করছেন কি বিষয়ে তারা কি কি সেখান থেকে কি পেতে চাইছেন এই বিষয়টি অবশ্য পরিষ্কার নয় তবে অনেকের সঙ্গে আমি অনানুষ্ঠানিক ভাবে কথা বলেছি গোয়েন্দা সংস্থা যারা আছেন তারা বলছেন যে তারা নির্বাচনের একটা প্রকৃত চিত্র অর্থাৎ ভোট গ্রহণের কি চিত্র সেটি সম্পর্কে তাদের যে সংস্থাগুলো আছে তারা একটা রিপোর্ট তৈরি করবেন এটি হচ্ছে তাদের মূল বিষয় তবে অনেক কেন্দ্রে গিয়ে আমি যেটা দেখেছি এমনিতেই কোথাও বাধা পাইনি প্রিজাইডিং অফিসাররা তথ্য দিয়েছেন তাদের কাছে যে তথ্য ছিল তবে কোনো কেন্দ্রে গিয়ে দেখা গেছে প্রিজাইডিং অফিসারদের উপরে গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের কর্মকর্তাদের কিংবা পুলিশের প্রভাব রয়েছে এরকম চিত্র আমি পেয়েছি বেশ কয়েকটা জায়গায় এবং কেন্দ্রগুলোর বাইরে যে অবস্থান যেটা বলছিলাম যেহেতু এখানে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেখানে বাইরে আওয়ামী লীগের যারা নৌকা মারখার যারা সমর্থক বা সমর্থক কর্মীরা যারা ভোট মাঠে আছেন তারা জটলা করে বিভিন্ন জায়গায় জায়গায় পাকিয়ে আছেন আছেন বিভিন্ন বসে ভোট কেন্দ্রের বাইরে এবং অন্য কোনো প্রার্থীর কোনো সমর্থক বলেন কিংবা তাদের কর্মী বলেন সেটি একেবারেই দেখা যায়নি আরেকটি বিষয় হচ্ছে যে আহ ভোট কেন্দ্রের ভেতরে যেখানে এজেন্টরা থাকেন ঢাকার কোনো ভোট কেন্দ্রে গিয়েই আমি সব প্রার্থীর এজেন্ট পাইনি একটি ভোট কেন্দ্র সেটি পাইনি কোথাও দুজন কোথাও তিনজন প্রার্থীর এজেন্ট পাওয়া গেছে কোথাও চারজন এরকম কিন্তু একেবারে সবগুলো প্রার্থীর সব এজেন্ট ছিল এরকম একেবারেই দেখা যায়নি এই হচ্ছে এখনকার পর্যন্ত আমি ঢাকায় যে কেন্দ্রগুলো ঘুরেছি সেগুলোর চিত্র আকবর হোসেন অসংখ্য ধন্যবাদ মোটামুটি আপনি যেমনটি জানালেন আসলে পুরো ঢাকার চিত্রটাই আকবর হোসেন ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার উদয়ন স্কুল ভোট কেন্দ্র থেকে তিনি আমাদের তার ভোট দেখার আজকে সারাদিনের অভিজ্ঞতাগুলো জানাচ্ছিলেন একটু জানিয়ে রাখি যে ঢাকায় কিন্তু আসলে ভোট পড়েছে সব মিলে পঁচিশ শতাংশ যেটা নির্বাচন কমিশন জানিয়েছে এবং আমাদের আরও একজন সহকর্মী নাগিব বাহার তিনি গিয়েছিলেন উত্তরা রাজুক উত্তরা মডেল কলেজ সেন্টারে এবং সেখানে ভোট কাস্ট হয়েছে দশ দশমিক ছয় শতাংশ অর্থাৎ প্রায় কোনো ভোটার সেখানে যাননি বললেই চলে সারা দিনে 10 শতাংশ তবে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আমরা যেটা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন থেকে যেটি জানানো হয়েছে চট্টগ্রামের 14 আসনের আওয়ামী লীগের মুস্তাফিজ রহমানের প্রার্থিতা বাতিল করেছে তিনি কিন্তু বেশ আলোচনায় ছিলেন তার মনোনয়ন জমা দিতে গিয়ে তার একটা ভিডিও ভাইরাল হয়েছিল সাংবাদিকদের সঙ্গে এবং সেই প্রার্থীকেই আসলে তার প্রার্থিতা বাতিল করেছে আমরা যদি আর বিস্তারিত জানার চেষ্টা করব সামনে তবে এই মুহূর্তে আমরা একটু যেতে চাই ঢাকার বাইরে আমাদের আরেক সহকর্মী নারায়ণগঞ্জে আছেন আবুল কালাম আজাদ তার কাছে যাচ্ছি আবুল কালাম আজাদ আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আমরা দেখছিলাম আপনি সারাদিন মূলত রূপগঞ্জ জেলাকে এবং নারায়ণগঞ্জে নির্বাচনটা কাভার করেছেন এবং সেখানে আপনার একটা ভিডিও দেখছিলাম যেখানে আপনি প্রিজাইডিং অফিসার ভোটার যে সংখ্যাটা দিয়েছেন সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন প্রার্থী এবং অন্য ভোটাররা একটু বলবেন যে পরের দিকে শেষ পরিস্থিতির কোনো বদল হয়েছে কিনা ভোটার উপস্থিতির আসলে ভোটার উপস্থিতির চিত্র যেটি আমরা যেখানেই গিয়েছি সেখানে গিয়ে কিন্তু ভোটারদের উপস্থিতি সেভাবে দেখতে পাইনি কিন্তু যেভাবে ভোটার ভোট পড়ার যে চিত্রটি দেখানো হয়েছে বা প্রিজাইডিং অফিসাররা যেভাবে জানিয়েছেন তাতে কিন্তু আমরা দেখেছি যে এটি প্রতিনিয়ত গাণিতিক হারে বেড়েছে এবং আপনি যেটি বলছিলেন যে সকালবেলায় আমি ছিলাম নারায়ণগঞ্জে এক আসনের যে কেন্দ্রগুলোতে সেখানে বেশ কয়েকটি কেন্দ্র প্রায় পাঁচ ছয়টি কেন্দ্র আমি দেখেছি সেই কেন্দ্রগুলোতে দুইটা পর্যন্ত যে হিসাব সেই হিসাবে কিন্তু পর্যন্ত ভোট কোন কোন যেমন মাহনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেখানে ছাব্বিশশো তিনটি ভোটের মধ্যে চুয়ান্ন শতাংশ ভোট পড়েছে চোদ্দশো ভোট পড়েছে দুইটা পর্যন্তই তবে আমরা তিনটার দিকে যখন গিয়েছি সেখানে দেখেছি কোন আসলে মানুষ ভোটার সেখানে তেমন উপস্থিত নেই তো আমরা শেষ হলে শেষ মতে এখন হয়তো ভোট গণনা চলছে যে কারণে আমরা সেই তথ্য এখন পর্যন্ত হাতে পাইনি তো সেটি আমরা হয়তো পরে জানতে পারবো যে শেষ পর্যন্ত সেখানে কত হলো তো একইভাবে কিন্তু এই যে আড়াই হাজারে আমি এসেছিলাম আড়াই হাজারে তিনটি কেন্দ্র ঘুরেছি আমি তিনটি কেন্দ্রের মধ্যে এখন যেখানে আছি আমি এটি হচ্ছে আড়াই হাজার ইসলামিয়া মাদ্রাসা ভোট কেন্দ্র এখানে এই ভোট কেন্দ্রে মোট ভোটার হচ্ছে এই ভোট কেন্দ্রের উনিশশো ভোটের মধ্যে ছেচল্লিশ ভোট দুটা পর্যন্ত পড়েছে বলে জ্যানিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছিলেন এবং এরপরে আমরা এখানে সে সহকারী রিটার্নিং কর্মকর্তা যিনি এই আসনের তার সঙ্গে কথা বলেছিলেন উনি জানান যে এই আড়াই হাজার যেটি নারায়ণগঞ্জ দুই আসন এই আসনের একশো ভোট কেন্দ্রের মধ্যে দুটি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয় কারণ সেখানে এ ব্লক কেন্দ্রে ঢুকে ব্যালট বাক্স চিন্তায় মতো ঘটনা আর আরেকটু জিনিস জানিয়ে রাখি যে এই আসনে কিন্তু দুজন প্রার্থী, যিনি লাঙ্গুল মার্কার প্রার্থী এবং চিনমুল জেন্টু প্রার্থী তার মধ্যে চিনমুল জেন্টু প্রার্থী আগের দিন অর্থাৎ গতকালই ভোট বর্জনের ঘোষণা দিয়েছিলেন আর লাঙ্গল মার্কার যিনি প্রার্থী তিনি সকালের দিকে ভোটের পরিস্থিতি দেখার পরে এক প্রকার তার সমস্ত কেন্দ্র থেকে তাদের যে এজেন্ট তারা বেরিয়ে যায় যে কারণে এই তিনি এক প্রকার নির্বাচন থেকে বর্জনের মতোই তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে এক প্রকার বর্জনই বলা যায় এটিকে এই হচ্ছে পরিস্থিতি আর সারা যে যে কেন্দ্রগুলো আমরা ঘুরেছি সব জায়গায় সেখানে দেখেছি যে আওয়ামী লীগের কর্মীদের এবং তাদের ব্যাচ করা নৌকার ব্যাচ করা নেতা কর্মী সমর্থকদের একটা ব্যাপক উপস্থিতি কিন্তু অন্যান্য প্রার্থী যারা আছেন তাদের সমর্থক বা এজেন্ট সেইভাবে কিন্তু উপস্থিত ছিলেন না বা তাদের কর্মীরাও সেভাবে ছিলেন একটা দাপুটে অবস্থা কিন্তু নৌকা প্রার্থীদের সবগুলো কেন্দ্রের সামনেই খুব স্পষ্ট ভাবে প্রতীয়মান হয়েছে তো যে জিনিসটি আরেকটু বলতে চাই যে ভোটার উপস্থিতি আমরা সাধারণত সাধারণ নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন যেভাবে দেখি যে ভোট কেন্দ্রে ভোট একেবারে সকাল আটটা থেকে দীর্ঘ লাইনে অনেকেই দাঁড়িয়ে যান এবং ভোট দেন বিশেষ করে নারী পুরুষ সবাই কিন্তু এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকের ভোটে আমি নারায়ণগঞ্জ এক এবং দুই এই দুইটি আসনের সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ এক আসনের ছয়টি কেন্দ্রে কোথাও আমি এরকম বড় দীর্ঘ লাইন দেখিনি একটি কেন্দ্র ছাড়া একটি কেন্দ্রটি হচ্ছে যে গন্দরপুর উচ্চ বিদ্যালয় সেখানে আমি নারীদের নারী ভোটারদের একটি লাইন দেখেছিলাম সেখানে কিন্তু ভোট পড়েছে দুটো দুপুর দুটো পর্যন্ত চব্বিশশো অর্থাৎ দু হাজার চার হাজার দুশো

আপনি জানেন দর্জন করলে এখন প্রতীক ছিল তো কোন মার্কায় ভোট দিয়েছে প্রতীকে কতটি ভোট করেছে সেটি বাছাই এখন চলছে এরপরে এটি গণনা করা হবে এটি হচ্ছে পরিস্থিতি ধন্যবাদ আবুল কালাম আজাদ যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে আমরা এবারে একটু নির্বাচন কমিশনে যেতে চাই আমাদের আরেক সহকর্মী মুকিমুল আহসান হিমেল সেখানে আছেন তিনি সারাদিন ধরে নির্বাচন কমিশন থেকে নানান খবরাখবর সংগ্রহ করছিলেন এবং এই মুহূর্তে আমরা যে ব্রেকিং নিউজটি আপনাদের জানাচ্ছিলাম যে চট্টগ্রাম ষোলো আসন আসলে যে আওয়ামী লীগের বা নৌকা মার্কার যে প্রার্থী মুস্তাফিজ রহমান তার প্রার্থীতা বাতিল করা হয়েছে এবং সেটা ইসি সচিব জানিয়েছেন মুকিমুল আহসান আপনি কি আরেকটু বিস্তারিত জানাতে পারেন আমাদের যে ঠিক কী কারণে এরকম সিদ্ধান্ত নেওয়া হলো এবং যেহেতু ভোট গ্রহণ শেষ কি পরিস্থিতি এখন চলছে নির্বাচন কমিশনে এখন নির্বাচন কমিশনে ভোট গ্রহণ শেষ হওয়ার পরে নির্বাচন কমিশনের এই আমি যে জায়গাটিতে রয়েছে এটি হলো মূলত ফলাফল ঘোষণা কেন্দ্র এই ফলাফল ঘোষণা কেন্দ্র কিছুক্ষণের মধ্যে হয়তো বিভিন্ন জায়গা থেকে যে ফলাফল ঘোষণা করা হচ্ছে আনুষ্ঠানিকভাবে প্রতিটি কেন্দ্র থেকে যে ফলাফল আসছে সেগুলো এখানে একত্রিত হওয়ার পরে সেটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাবে এবং রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে সেই ফলাফলটি নির্বাচন কমিশনে পাঠানো হবে তার আগে আপনি যে বিষয়টি বলছিলেন চট্টগ্রাম ষোলো আসনে একেবারে শেষ মুহূর্তে নির্বাচন কমিশন যে তথ্য দিচ্ছে তারা বৈঠক করেছিল তারা নির্বাচন কমিশনের কাছে যে তথ্য এসেছে তথ্যটি ছিল এমন যে ওই প্রার্থী চট্টগ্রাম ষোলো আসনের মুস্তাফিজুর রহমান তিনি আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদেরকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন এবং তার হুমকির বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে এবং নির্বাচন কমিশন সেই বিষয়টি যখন দেখেছে এবং তার সত্যতা পেয়েছে নির্বাচন কমিশন বৈঠকে বসেছে এবং বৈঠকে বসার পরে তার প্রার্থিতা বাতিল করেছে বিশেষ করে এ ধরনের পরিস্থিতিতে কখনো কখনো আমরা দেখেছি যে নির্বাচনের ভোটও বন্ধ করে দেওয়া হয় যদি সেটি সকাল আটটা থেকে বিকেল চারটার মধ্যে হয় এর আগে আমরা একটি শুনেছিলাম যে একটি আসনের ভোট আহ বন্ধ করার জন্য নির্বাচন কমিশন চেষ্টা চালিয়েছিল নির্বাচনের দু তিন দিন আগে কিন্তু সেটি শেষ পর্যন্ত নির্বাচন কমিশন বাস্তবায়ন করতে পারেনি আইনে না থাকার কারণে কিন্তু চট্টগ্রামের যে ক্ষেত্রে প্রার্থীটা বাতিল করা হয় হয়েছে সেটি নির্বাচন কমিশনের দেখিনি যে কোনো নির্বাচনের দিন কোন প্রার্থীর প্রার্থীতা বাতিল করে বিশেষ করে এ ধরনের একটি ঘটনায় সে আসনে কি পুনরায় ভোট হবে কিংবা পরবর্তীতে কি সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন সেটি হয়তো নিশ্চয়ই নির্বাচন কমিশন পরবর্তী সবাই জানাবে কিন্তু যখন একজন প্রার্থীর প্রার্থীতা বাতিল করে তখন পুনরায় ভোট নেওয়ার হয়তো কোনো সুযোগ থাকে না কারণ তিনি নির্বাচনের দৌড় থেকে ছিটকে পড়েছেন বিশেষ করে যখন ফলাফল ঘোষণা করা হবে ফলাফলভূত করা হবে তখন যে ফলাফল দেখা যাবে সেই ফলাফলে তিনি যদি বিজয়ী হন যেহেতু তার প্রার্থীতা বাতিল হয়েছে সেটি নতুন করে তাকে বিজয়ী ঘোষণা করার সুযোগ নেই যেহেতু নির্বাচন কমিশন এ ধরনের একটি আইন রয়েছে এটি একটি বিষয় আর স্বাভাবিকভাবে ভোট কেন্দ্রে যে ভোটার উপস্থিতির হার সম্পর্কে নির্বাচন কমিশন যে তথ্য দিচ্ছে সেই তথ্য বিশ্লেষণ করার একটু সুযোগ রয়েছে এখানে যারা নির্বাচন পর্যবেক্ষক কিংবা গণমাধ্যম কর্মী তারা এসেছেন তারা বিভিন্ন জায়গায় যে ভোটের ফলাফল দেখেছেন আহ স্বাভাবিকভাবে ভোটের যে চিত্র দেখেছেন সেটি ফলাফলে কতখানি প্রভাব পড়বে বিশেষ করে নির্বাচন কমিশনে একটি অ্যাপ চালু করা হয়েছিল সেই অ্যাপস এর মাধ্যমে প্রতি দুই ঘন্টা পর পর ফলাফল দেওয়ার কথা ছিল সেটি কিন্তু আমরা দৃশ্যমান দেখিনি আর দ্বিতীয়ত এখানে যে নির্বাচন কমিশন সকাল থেকে একটি কন্ট্রোল রুম চালু করেছিল এখন পর্যন্ত সেই কন্ট্রোল রুম দুপুর নাগাদ বারোটা নাগাদ সেখানে তারা লিপিবদ্ধ করেছে দুপুর পর্যন্ত পরবর্তীতে হয়তো সেখান থেকে যে সমস্ত ঘটনা ঘটেছে কিংবা আপডেট তারা পেয়েছে সেটিও কিন্তু খুব বেশি পাওয়া যাচ্ছিল না কেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেটি এত সহজভাবে উপস্থাপন করা হয়নি যদিও নির্বাচন কমিশন সচিব আহ জাহাঙ্গীর আলম তিনি সাংবাদিকদের ব্রিফ করেছেন তিনি বলেছেন পঁয়ত্রিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশটি ঘটনার যদিও এই সংখ্যা আরো বেশি আর ভোট বাতিলের কথা সাতটি কেন্দ্রে সারা দেশে সাতটি কেন্দ্রের ভোট বাতিলের কথা নির্বাচন কমিশন সচিব তিনি আমাদেরকে বলেছেন তিনি বলেছেন যে এখন পর্যন্ত সাতটি কেন্দ্রের ভোট তারা বাতিল করেছে বিশেষ করে কি কারণে বাতিল করেছে সেটির অভিযোগ হল প্রিজাইডিং কর্মকর্তারা সেটি নিয়ন্ত্রণ করতে পারেননি যে সমস্ত পরিস্থিতিতে ভোট বাতিল করতে হয় তার একটি জাল ভোটের কারণে কোথাও কোথাও বাতিল করা হয়েছে কোথাও কোথাও সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেটি বাতিল করা হয়েছে এছাড়াও বিভিন্ন পরবর্তীতে সেই আপডেটটিও কিন্তু খুব একটা আহ আমাদের কাছে স্পষ্ট করেনি নির্বাচন কমিশন এর আগের নির্বাচন গুলোতে বিশেষ করে এই নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পরে আহ যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে সেখানে তারা একটি কন্ট্রোল রুমে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য নির্বাচন কমিশনাররা থাকতেন তারা প্রতি মুহূর্ত ভোট পর্যবেক্ষণ করতেন সিসি ক্যামেরার মাধ্যমে দেখতেন এবং প্রতি এক ঘন্টা দুই ঘন্টা পর পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক ধরনের ব্রিফ করা হতো কিন্তু এরকম একটা জাতীয় সংসদ নির্বাচন বড় আয়োজন কিন্তু নির্বাচন কমিশনাররা আমরা একটু দেখেছি সারা দিনের ঘটনা হয়তো তারা নির্বাচন কমিশন একটি বিব্রত তার বিব্রত কালকে প্রধান নির্বাচন কমিশনার যে ঘোষণা দিয়েছিলেন তারা তাদের যে তৎপরতা সেটি দেখানোর চেষ্টা করেছেন স্বাভাবিকভাবে যেটি মনে হচ্ছে যে নির্বাচন কমিশন একজন প্রার্থীর প্রার্থীতা বাতিল করে এই ধরনের একটি নির্বাচনকে তারা

সাতাশ পার্সেন্টের মতো ভোট বিকেল তিনটা পর্যন্ত তার পরবর্তীতে কিন্তু আপডেট দেখানো হয়নি কিন্তু আমরা প্রথম দুই ঘন্টায় আট শতাংশ সেটি যখন বাড়ছে বেলা বাড়ার সাথে সাথে সেই সংখ্যাটা অনেক বাড়ছে সেটি যখন 3টা সময় সাতাশ পার্সেন্ট হয় যদি সেটি দেখা যায় যে বিকেল চারটার সময় তেতাল্লিশ থেকে ৪৫ শতাংশ সেটি অবাক হওয়ার কিছু নেই কিন্তু স্বাভাবিক চিত্র যেটি নির্বাচনের যে চিত্র সেটি হল বেশিরভাগ ভোটার কিন্তু সকাল বেলায় উপস্থিত থাকে আপনি দেখবেন যে নারী ভোটারদের লাইন কিন্তু কখনোই দুপুর বেলায় থাকে এটা আমাদের সংবাদদাতারাও জানিয়েছেন অসংখ্য ধন্যবাদ মোল্লা হোসেন হিমেল আপনাকে আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছে আবারও যাব মোটামুটি আমরা শুনছিলাম সারা দেশ থেকে এবং ঢাকা থেকে আমাদের সংবাদদাতারা জানাচ্ছিলেন তার আগে আরও একবার একটু আপনাদের মনে করে দিই বিবিসি বাংলার লাইভ পাতে এই মুহূর্তে শিরোনাম যেটি কম ভোটারের উপস্থিতি আর নানা ঘটনায় শেষ হলো ভোট গ্রহণ এবং এই ভোট গ্রহণের পরবর্তীতে এখন এই মুহূর্তে আমরা আবারও একটি স্টুডিওতে যেতে চাই আমাদের অতিথিদের সঙ্গে সেখানে শারমিন রমা আছেন তিনি নিশ্চয়ই আরও বিস্তারিত আলোচনা করবেন ধন্যবাদ আপনাকে আমরা একটা সার্বিক চিত্র দেখছিলাম যে আসলে কিরকম গেল ভোট রকম হলো আমাদের সংবাদদাতারা যারা আছেন মাঠে তারা আসলে পরিস্থিতি জানাচ্ছিলেন এবং সর্বশেষ নানা রকম তথ্য আমরা পাচ্ছিলাম জেসমিন টুলি আপনার কাছ থেকে একটা জিনিস একটু একটা আপনার একটা মূল্যায়ন জানতে চাচ্ছি যে এই যে নির্বাচন কমিশন তাদেরকে এই যে নির্বাচনের দিন প্রার্থীতা বাতিলের মতো একটা সিদ্ধান্ত নিতে হলো মানে তার মানে কি আসলে পুরো পরিস্থিতিটাকেই কি মানে তাদের আর আয়ত্তে থাকলো না এবং এটি আসলে কি বার্তা দিচ্ছে আমি আসলে ঠিক জিনিসটাকে ওইভাবে দেখতে চাচ্ছি না ইলেকশন কমিশন কিন্তু আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে একজন প্রার্থীর বাতিল করেছে এখানে করেছে নির্বাচনের দিনে উনি হুমকি দিছেন মনে সম্ভবত এরকম এটা কিন্তু ইলেকশন কমিশনের হিস্ট্রিতে প্রথম আমার জানা মতো মানে আমার সময়কালে না আমি কোনো সময় দেখিনি যে নির্বাচনের দিনে কোনো প্রার্থী প্রার্থীতা হয়েছে ইভেন আচরণ বিধিমালা লঙ্ঘনের জন্য পার্থের প্রার্থীতা বাতিল হয়নি না ইলেকশন কমিশন আচরণ বিধিমালা সময় যখন অবশ্যই তার একটা মেসেজ দেওয়ার উদ্দেশ্য ছিল যে তোমরা ই হোক না হলে আমরা শক্ত অবস্থানে যাবো এবং বারবার আমার কাছে সিএসির কালকে লাস্ট যে ভাষণটা উনি দিয়েছেন আমার কাছে কিন্তু খুব মনে হয়েছে যে উনি খুব বুঝায় এবং খুব চিন্তা ভাবনা করেই কথাগুলো বলেছে এবং তারই প্রতিফলন হতে পারে উনি বলেছে যে আমরা শক্ত অবস্থানে যাব এটা ঠিক আমি এটা যদি আমি খুব সিম্পল ওয়েতে দেখি আমার কাছে মনে হচ্ছে যে না ওনারা অনেস্টলি ইলেকশন এর ব্যাপারে শক্ত অবস্থানের কারণে পার্থিত্য শক্ত অবস্থান তারা কতটা নিতে পারছেন যখন আমরা মানে জানতে পারছি যে যে সমস্ত কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করতে হয়েছে এবং জাল ভোটের প্রসঙ্গ প্রিজাইডিং অফিসার সেটা নিয়ন্ত্রণ করতে পারেননি তাহলে কি আমরা বলবো যে শক্ত অবস্থান তারা নিতে পেরেছেন এবং শক্ত ভূমিকা তারা পালন করতে পেরেছেন আমাদের দেশে নির্বাচনের সাথে এগুলো একদম মিশে একাকার হয়ে থাকে অভিযোগ বলেন হাঙ্গামা সংঘাত এই যে ভোটগ্রহণ বন্ধ এই যে সাতটা কেন্দ্র কিন্তু কম বন্ধ হয়েছে আমার কাছে কম মনে হয়েছে মানে বন্ধ যে করেছে বন্ধ মূলত হয় যখন নির্বাচনটা চালালে আর ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত নিরপেক্ষ থাকে না তখন নির্বাচন ভোটকেন্দ্রটা বন্ধ করে দেয় তো সেই তুলনায় সাতটা কম এবং যেগুলো স্থগিত করেছে মানে পরবর্তীতে পরিস্থিতি ভালো হওয়ার জন্যে আরও তারপর আবার চালু করেছে তা আমার কাছে যে চিত্রটা এসছে দেখেন ইলেকশন কমিশন কিন্তু সাতাশ পার্সেন্ট তিনটা পর্যন্ত বলেছে এবং ওনাদের ই যে যা ভোট পড়বে ওনারা সেটাই করবে আর এটা একটা আমাদের সময় মাথায় রাখতে হবে যে একটা দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে এবং আমরা কিন্তু এরকম এই দলীয় সরকারের অধীনে এর আগে যেসব নির্বাচন দেখেছে একটাও সেরকম গ্রহণযোগ্য মাত্রায় এসছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়নি এবং কেউ সেটাকে বলেও নি সেই তুলনায় আমি যদি বিচার করি খুবই অনেস্টলি আমি যে সেই তুলনায় আমার কাছে মনে হচ্ছে ইলেকশন কমিশন শেষ প্রথম দিকে ওনারা এতটা ই ছিলেন শেষ দিকে সেই ইলেকশনটা একদম সঠিকভাবে করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার ওনারা করেছে এই প্রথমবারের মতন ওনারা তিনশো আসনে ইলেক্টোয়াল মানে বিচারিক অফিসারদের দ্বারা তিনশো ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি করেছিল যেটা ইলেকশন কমিশনে কোনো দিন করার নেই সবসময় চৌষট্টিটা করা হতো মানে ভিত্তিক করা এবার উপজেলা আসন ভিত্তিক করা হলো তারপরে ম্যাজিস্ট্রেট যথেষ্ট এবং আট লক্ষ আইনশৃঙ্খলা বাহিনী নামাইছে হয়তো তার কারণে হতে পারে যে সংঘর্ষ অনেক কমে এসছে নাহলে কিন্তু দেখেন যখন আচরণবিধি মেলা চলছিল তখন কিন্তু দলীয়রা নিজেরা নিজেদের প্রতিপক্ষ হয়ে যেভাবে চলছিল তাতে মনে হচ্ছিল যে না যায় ভোটের দিন এটা আরও বেশি সংঘাতের রূপ নিবে আমাকে আমি একটাইতে আমাকে জিজ্ঞেস করছি আমি ছিল এবারটা ইলেকশানে আমার কাছে সবচেয়ে মনে হয়েছে যে শৃঙ্খলা পরিস্থিতি ম্যানেজ করাটা বড় চ্যালেঞ্জ তাই সেইখানে কিন্তু আমার কাছে ভালো মনে হচ্ছে এটা ইলেকশনের সাথে বাংলাদেশের ইলেকশনের সাথে কারণ মানুষ আমাদের দেশে মানুষ কেমন যে কোনো মূল্যে জিততেই হবে আর জেতা মানে তো অর্থশালী হয়ে যেতে পারে ক্ষমতা হতে পারে সে মানে সেজন্য জেতার জন্যে হেন তেন কাজ না যা ক্যান্ডিডেট করতে পারে তা আমি তুলনামূলকভাবে মনে আমি আমার কাছে মনে হয়েছে যে ইলেকশন কমিশন শক্ত অবস্থা নেই এবং তারা প্রমাণ করতে চাইছে যে আমরা নিরপেক্ষ ইলেকশনটা করব ধন্যবাদ সাদেকাহালিম আপনার কাছে যাচ্ছি এর আগে জেসমিন টুলি জাতীয় পার্টির প্রসঙ্গ টেনেছিলেন এবং আমরা দেখেছি যে জাতীয় পার্টির ইতিমধ্যেই দলটির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন যে নির্বাচন নিয়ে তারা শঙ্কিত বোধ করছেন তারা বলছেন যে আশঙ্কায় আছি আমাদের কোরবানি দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চালু হয় কি না তো তাহলে মানে এই ধরনের মানে পরিস্থিতিতে মানে কেন যেতে হলো মানে কেন গেল কারণ একটা তো সমঝোতা ছিল এখানে না সমঝোতা আমি তো বলেছি রাজনীতিতে কোনো শেষ কথা নেই সেখানে সেটা রাজনৈতিক মানে কি আমরা আপনি বলতে চাচ্ছেন যে তাদেরকে বিরোধী দল করা হবে পার্লামেন্টে এরকম একটা সমঝোতা আসন আসন ভাগাভাগি হয়েছে কিন্তু দেখুন এখানে তো আমরা নিজেরাই দেখতে পাচ্ছি যে চারশো জন স্বতন্ত্র প্রার্থী ছিল আমরা জানি না শেষ পর্যন্ত কতজন আসলে নির্বাচনে গেছেন কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই তো আবার আওয়ামী লীগের ভেতর থেকে সেটাই তো সেটা তো সবচেয়ে ইন্টারেস্টিং যেটা জেসমিন একটু আগে যে বৈচিত্র্যটা এবারকার বৈচিত্র্যটা একেবারে ভিন্নতা নিয়ে এসেছে রাজনীতিতে কেননা যেহেতু একটি রাজনৈতিক বিরোধী দল যারা আছেন বাংলাদেশের বাস্তবতা তো দুইটি রাজনৈতিক দল বড় তাদেরকে তো কেউ অস্বীকার করছে না কিন্তু একজন যখন বারবার চলে যাচ্ছে সেই রোলে তখন অন্যান্য যে সকল দল যেমন দল দল কিন্তু রাজনৈতিক নিবন্ধন আছে নির্বাচন কমিশনের সাথে তাহলে সেক্ষেত্রে এখন জাতীয় পার্টির অবস্থানটা কোথায় যদি মানে 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 পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় তাহলে তো তৃতীয় বৃহত্তম একটি দল সে তাদের অবস্থান তো খুব মানে সবল নয় এখানে যে বিরোধী যেটা আসবে অর্থাৎ একটি যে এগেন্স্ট পার্টি হতে হবে যেটা পার্লামেন্টে সেটা নেচার এবার চেঞ্জ হয়ে গেছে কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং যে স্বতন্ত্রর মধ্যে যে শুধুমাত্র আওয়ামী লীগের অনুসারীরাই বিদ্রোহী হলো বা স্বতন্ত্র হলো বা ডামি হলো ইত্যাদি তা তো নয় এখানে তো বিএনপি থেকেও প্রায় তেত্রিশ জন সাবেক বিএনপি নেতা যারা নিজেরাও তাদের দল থেকে বহিষ্কৃত হয়েছে বিভিন্ন পর্যায়ে বা একজন তো সরাসরি আওয়ামী লীগেই যোগদান করেছেন এরকম নেতা সহ তো বেশ কয়েকজন স্বতন্ত্র তারা টিকিট নিয়ে নির্বাচন করেছে এখন ইন্টারেস্টিং হবে যে আমরা সরকার যখন মানে সংসদীয় গণতন্ত্রে যখন সংসদে যে দলটা গঠন করাবে যে সংখ্যা গরিষ্ঠ এবং যারা সংখ্যা সংখ্যালঘিষ্ঠ যেটা বিরোধী দল সেখানে থেকে কারা নেতা হবেন বা বিরোধী দলীয় নেতাকে হবেন উপনেতা যেটা দল থেকে হবে এবং বিরোধী দলীয় নেতা কারণে তো সংখ্যাগরিষ্ঠ ওই সেটা সংবিধানে আছে যে সংখ্যাগরিষ্ঠ যাকে মনে করবেন বিরোধী দলীয় নেতা তিনিই হবেন পার্লামেন্টে সে তো আমি দেখেন রাজনৈতিক এই সিদ্ধান্তগুলো তারা নিয়েছে রাজনীতির মাঠে সেটার বড় জায়গাটা হচ্ছে যে জনগণের সম্পৃক্ততা এবং জনগণকে ভোট দেওয়ার যে অধিকার সেটা তো আছিলই আছেও এখন জনগণ যদি তারা মানে কত শতাংশ ভোট দিতে গেছে কি না গেছে সেটার সাথে একটা ইন্টারেস্টিং টুইস্ট আছে আমি সমাজবিজ্ঞান পড়াই দেখে বলবো যে দেখেন গ্রামীণ এলাকা বা ঢাকার বাইরে নির্বাচনে তারা কিন্তু অনেক উৎসব মুখর ছিল কোনো কোনো জায়গায় সমস্যা হয়েছে বন্ধ হয়ে গেছে কিন্তু জনগণ তো গেছে নারী পুরুষ গেছে কিন্তু ঢাকা থেকে জনগণ গিয়েছে বলছেন কিন্তু তারা যে তারা তাদের মানে যে ইচ্ছা ইচ্ছার প্রতিফলনটা কি তারা ঘটাতে পেরেছেন কিনা সবাই কারণ এখানে তো খুব স্বাভাবিকভাবেই যখন একটা বড় বিরোধী দল এখানে যখন থাকছে না নির্বাচনে তখন তো জনগণের সেই সুযোগটাও নেই জনগণ বিকল্পও নেই তার পছন্দের প্রার্থী বেছে নেওয়ার সেটাকে কি বলবো তো তৈরি হয়ে গেছে একটি রাজনৈতিক দল যখন দীর্ঘ সময় ক্ষমতায় থাকে তখন আপনি একটু দেখুন যে আপনাদেরই প্রতিবেদক যারা মাঠে কাজ করেছেন তারাই কিন্তু প্রতিবেদনে দেখিয়েছে যে যারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে এসেছে আর যারা স্বতন্ত্র যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে কোন দিকে যাচ্ছে জনগণ কোন দিকে তারা ভোট দিতে চায় তারা অনেকেই কিন্তু একদমই সরাসরি বলেছেন যে যারা এমপি ছিলেন যারা মিনিস্টার ছিলেন তারা অনেকে আমাদেরকে সময় দেনি কিন্তু আপনি যে বলছেন যে বিকল্প তৈরি হয়েছে জনগণের কাছে বিকল্প আছে আপনি যখন একটা নির্বাচনে নিজেরা নিজেরাই যেটি জেসমিন টুলি বলছিলেন যে নিজেরাই নিজেদের প্রতিপক্ষ তখন তাহলে বিকল্প কিভাবে তৈরি হলো বিকল্প তো আপনি দিচ্ছেন না আপনি বলছেন আমার দল থেকেই যাচ্ছে তাকে বেছে নাও না সেটা কিন্তু সেটা বলেনি আমাদের আহ যেটা আওয়ামী লীগের সভানেত্রী উনি কিন্তু বলেছেন আমি নৌকার প্রতীকে ভোট চাই এবং উনি যে জনসভা করেছেন নির্বাচনের ঠিক আগে আগে প্রত্যেকটি জনসভা যদি আমরা আবারও দেখি রেকর্ড চালিয়ে কিন্তু দেখবো যে সেখানে জননেত্রী শেখ হাসিনা কিন্তু বারবার বলেছেন দলের নৌকার প্রতীক উনি ভোট চেয়েছেন এবং উনি বলেছেন যারা মাঠে আছে আপনারা বুঝে শুনে ভোট দিবেন কিন্তু উনি নৌকা প্রতীকে ভোট চেয়েছেন প্রতীক তো নিশ্চয়ই আর আপনি যেটা বলছেন যে জনগণ বিকল্প জনগণ কি নিজে বিকল্প তৈরি করবে তারা বিকল্পের জায়গায় ছিল যারা তারা নিজেরা কেন জনগণের কাছে তো জবাব দিয়ে জায়গা আছে আমি তো সেটা শুরুতেই বলেছি যে গণতন্ত্রের নিয়মতান্ত্রিক আন্দোলনে তারা কেন আসলো না নির্বাচনে সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় জেসমিন টুলি আমি এখানে আপনার কাছে একটু যেতে চাইছি যে সাদেকা হালিম বলছেন যে তারা কেন আসলো না নির্বাচনে বিএনপি এ পর্যন্ত আমরা যেভাবে দেখে এসেছি বিএনপিকে এবং বিএনপি একটা শক্ত আন্দোলন গড়ে তুলতে পারেনি বিএনপি তাদের কৌশল আন্দোলনের কৌশল এই সমস্ত কিছু নিয়ে নানা ধরনের আলোচনা আছে কিন্তু তারা কেন আসলে এই জায়গাটাতে যেতে পারলো না এবং এখানে সমস্যাটা কোথায় এখানে আসলে দুইটা একটা হলো আন্দোলন কিভাবে তারা করছিল একটা কেন তারা নির্বাচনে গেল না মানে যেহেতু তারা রাজনীতি করে নির্বাচনে যাওয়াটাই তাদের জন্য স্বাভাবিক ক্ষম তারা যা রাজ মানুষের সেবা করতে যায় তাকে ক্ষমতায় এসে বা বিরোধী যে এখান থেকে হোক করতে হবে তা আমার কাছে যেটা মনে হচ্ছে তারা আসেনি এই কারণে এইটা ভেবে হয় আমি জানি না তাদের কি কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে মানুষ তো তার অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় বা তার পূর্ব অভিজ্ঞতা থেকে কাজ করে তারা আঠারো সালে চোদ্দো সালে তারা যায়নি ঠিক আছে আঠারো সালে তারা গিয়েছে এবং আশ্বাসের প্রেক্ষিতে গেছে যে একটা সুষ্ঠু নির্বাচন হবে যখন সেটা হয়নি তখন তারপরে আমরা আরও আমাদের অতিহাস দেখি যে আসলে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়নি এই সব গ্রাউন্ডে আমার মনে হয় বিএনপি এই একটা হতে হয়েছে আর একটা যেটা হয়েছে যে আমাদের রাজনৈতিক দলগুলো বলতে খুব খারাপ লাগে যে এই দেশের সব কিছু তারা নিজেরাই সমাধানটা করতে পারতো দুই বিশেষ করে এই দুই দল এক টেবিলে বসে দেশের স্বার্থে তাদের বসা উচিত ছিল কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি মাঝে মাঝে তারা তাদের আমি যেসব পেপার পত্রিকা আমি পেপার পত্রিকা আমি এগুলো দেখে বলছি তাদের এটা আমার কাছে মনে হচ্ছে যে পনেরোই ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ তাদের অধীনে দেয়নি অথবা আমরা কেন আওয়ামী লীগের অধীনে যাবো এরকম একটা মনস্তাত্ত্বিক জায়গাটা হয়তো বা তাদের ছিল আর আঠারো সাল তো আসে এই মিলায়ে তারা এই যায়নি আর হলো আর আন্দোলনের ব্যাপারে আসলে দেখেন পুরো রাষ্ট্রীয় ব্যবস্থা যখন অবস্থান নেয় ধরেন আমাদের পুলিশ আইন শৃঙ্খল প্রত্যেকটা মানুষেরই জীবন আছে আর একটা জীবন মানে একটা ফ্যামিলি আমরা দেখেন আমার কাছে আরও বেশি আমি এটা অবশ্য প্রকাশ্যেই বলি আরও বেশি খারাপ লাগে যে রাজ আওয়ামী লীগ কিন্তু আমাদের খুব গর্বের জায়গা কারণ এই দলের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি এখানে আমাদের সব কর্নার অন্যরকম কাজ করে কিন্তু তারপরে দেখেন এই দলকে কেন বিএনপি যেদিন সমাবেশ করতো সেই দিন কেন তাদের সেটা ডাকতে হতো কেন তারা তো বুঝে যে আমাদের সহনশীলতার জায়গাটা আমাদের খুব কম আমরা একে অন্যকে কথা বলতে দিই না সেখানে পাশাপাশি আমরা দুইটা আন্দোলনে বা দুইটা জনসভা করবে সেটা শান্তিপূর্ণ হবে এটা তো ভাবা যায় না কোনো এটা হবে না তারপর দেখেন আমাদের এই মিছিল বলেনি বলেন লাঠি শটা যে সব এই নিয়ে তারা বহন করে ম্যাক্সিমাম ইলেকশন আমরা কি দেখি টোটা দেশ অস্ত্র নিয়ে তারা ইলেকশনে মাঠে নামে তাহলে সেখান থেকে তো বোঝা উচিত ছিল আমি বেশিরভাগ আওয়ামী লীগের যেহেতু তারা সরকারি ছিল তাদের তারা অনেক দিন দেশ চলছে দেশের প্রতি দায়বদ্ধতা তাদের রকম এবং তারা স্বাধীনতা এই দেশের জন্য আমরা সবাই ছোটবেলায় আওয়ামী লীগ মানে আমাদের কাছে অন্য রকম জিনিস সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগ এবার যে না বিএনপি ঠিক আছে বিএনপি করছে বিএনপির মতন করুক তোমরা অন্য দিন করো মানুষের কাছে দুটো দলই যাক যে একটা আমরা দেশের সাথে একটা জায়গায় এক হই এই যে আমরা আমার কাছে এটা খুব নাহলে আমরা এখন বলছি এখন মানে বিদেশিদের দোষ দিচ্ছি যে তোমরা কেন আমাদের মধ্যে নাক গলাচ্ছ তা আমরা তো আমাদের কাজটা ঠিক মতন করিনি আমাদের এইতে দুইটা দলকে মিলে আমরা একটা দেশে ভালো নির্বাচন করতে পারতাম না দুই আমার আমার কাছে কাছে এই এই দেশের মনে হয় পক্ষই আমরা কেউ এর থেকে রেহাই পাওয়ার কথা না মানে সবাই আমরা এর জন্য দায়ী ধন্যবাদ জেসমিন টুলি সাদেকা হালিম যেটি জেসমিন টুলি বলছেন যে কেন আমরা পারি না এক প্ল্যাটফর্মে এসে আলোচনা করতে এবং সমস্যা সমাধান করতে এই এই কালচারটা কেন কেন গড়ে ওঠেনি আওয়ামী লীগ যে ধরনের দাবি করে যে তারা একটা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তারা গত পনেরো বছর টানা ক্ষমতায় রয়েছে রাজনৈতিক যে সংস্কৃতি সেটি পরিবর্তনের তো বড় সুযোগ তাদের কাছে ছিল সেটা কেন তারা নেয়নি এটা খুবই একটা জটিল বিষয় আসলে দুটি দলের কারোর প্রতি কারো কোনো আস্থা নেই এবং এই আস্থাহীনতার আমি বলবো যে এই সুযোগটা নিচ্ছে অন্য অন্য রাজনৈতিকভাবে যারা রাজনৈতিক দল বলবো না কিন্তু যেমন ধরুন সন্ত্রাস হচ্ছে জিহাদি কার্যক্রম আসছে ধর্মকে ব্যবহার করা হচ্ছে বিভিন্নভাবে রাজনীতিতে সেটা তো আসছে এবং আমরা টেরোরিজম দেখছি তো কেন হচ্ছে কেননা আমরা যতক্ষণ খুব মানে আমি বলবো স্বাস্থ্যসম্মত গণতান্ত্রিক স্পেস আমাদের তৈরি করা প্রয়োজন কিন্তু এখানে কতগুলো মেগা নারেটিভস চলে আসে যেটা রাজনৈতিক বিশ্লেষকরাই বলছে যেমন ধরুন আমরা একাত্তরের স্বাধীনতা যুক্ত মুক্তিযুদ্ধের যে আমাদের আমরা এত গৌরবান্বিত বোধ করি যেটা জেসমিন বলেছেন আমিও স্বীকার করি আমি সেই সেই মানে জেনারেশনেরই একজন ইস্যুটা হচ্ছে যে সেটা নিয়েও আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে যে স্বাধীনতাকে ঘোষণা করলো এটা নিয়ে যদি আমরা এখনও কথা বলি নাম্বার টু হচ্ছে যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং সেই পনেরোই আগস্ট কোন কোনো দলের নেত্রী তারা কিন্তু জন্মদিন পালন করছে জন্মদিনটাই বদলে যাচ্ছে একুশে আগস্ট বর্তমানে যিনি এখন আছেন মাননীয় প্রধানমন্ত্রী যখন বিরোধী দলের নেত্রী ছিল তার জীবনের উপরে হামলা হয়েছে গ্রেনেড হামলা হয়েছে যে এই যে ন্যারেটিভসগুলো এবং এটা একটা আইডেন্টি তৈরি করে দিয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু এটাও ঠিক যে এই যে এই বিষয়গুলোকে আমরা ঠিক আমি মনে করি যে আমি সবসময় বলি যে আমার স্বাস্থ্যটা মানে আমার মেন্টাল হেলথ কেমন আছে সেটা ঠিক নাই পলিটিক্যাল মেন্টাল হেলথের জায়গায় আমরা অনেক ডিস্টোর্টেড হয়ে গেছি এই ইস্যুগুলো নিয়ে এই ইস্যুগুলোকে যদি আমি অবজেক্টিভলি অ্যাড্রেস করতে পারতাম এবং সেই ক্ষেত্রে দুই দলই যদি একটা জায়গায় আসতে পারে সেই জায়গাটাই তো আমরা মনে করি প্রত্যাশার জায়গা সেখানে আওয়ামী লীগ যে একেবারে ছাড় দিচ্ছে না তা তো নয় তারা তো অনেক ক্ষেত্রেই তাদেরকে আহ্বান জানিয়েছে তারা এমনও বলেছে যে আমরা নির্বাচন পিছিয়ে দেবো যদি তারা নির্বাচনে আসতে চান তারা অনেকগুলো স্পেস তারা তৈরি করেছেন এবং সেইটা যে বিরোধী দলও ঠিক সেই জায়গাটাই তারা কিভাবে কি করতে চেয়েছেন সেটা তারা ভালো বুঝেন কিন্তু আমি মনে করি মাঝখান থেকে কিন্তু আমরাই যারা জনগণ যারা তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন আর একটা বড়ো আশঙ্কা যে এই দেশে এখনও যে গণতান্ত্রিক যে চর্চাটুকু হচ্ছে সেটাকে আমাদেরকে অব্যাহত রাখতে হবে এবং এর থেকে ভালো চর্চা আরও কীভাবে করা চায় সেটাই চেষ্টা করতে হবে কারণ আমরা নিশ্চয়ই চাই না যেখানে এখানে কোনো ধরনের বিরাজনীতিকরণ হোক অর্থাৎ এই রাজনৈতিক নেতারাই যারা নির্বাচিত আসবেন তারাই দেশকে নেতৃত্ব দিবেন সেটাই আমাদের জনগণের কিন্তু কাম্য সেটা আমরা দেখেছি এক এগারোর কুফল আমরা দেখেছি তো সেগুলো আমাদের মনে হয় যে রাজনীতি রাজনীতিবেদদেরকে মনে করিয়ে দিতে হবে এবং তারাও যেন এই বিষয়গুলো যেন মানে আলোচনার মধ্যে থাকে আর কি ধন্যবাদ সাদেকাহিম আহ নির্বাচন কমিশনের প্রসঙ্গে আমি আবার একটু ফেরত যেতে চাই জেসমিন টুলি আপনার কাছে একটা প্রশ্ন সেটি হচ্ছে নির্বাচন কমিশন স্বাধীনভাবে বাংলাদেশে কাজ করতে পারে না এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এক্ষেত্রে অনেকটাই দায়ী বলে সব সময় বিতর্ক হয় কিন্তু চাইলেই কি তারা আসলে ভূমিকা নিতে পারে না বা কেন পারে না তাহলে এই অনাস্থার জায়গাটা কিন্তু রয়ে গেছে আসলে এইখানে না অনেকগুলো ফ্যাক্টর কাজ করে যেমন প্রথমত হল নির্বাচন কমিশন তার নিজস্ব কাজের জন্য কিন্তু প্রশাসনের উপর নির্ভর করতে হয় আর আমাদের দেশে প্রশাসনটা কেমন অনেক ক্ষেত্রে একশো মানে সবার জন্য প্রযোজ্য না কথাটা কিন্তু অনেক ক্ষেত্রে দলীয় কর তারা দল চাক বা না পাক তারা তাদের ব্যক্তিগত সুবিধা পাওয়ার ক্ষেত্রে দলের দিকে ঝুঁকে পড়ে দল মানে এটা সব ক্ষেত্রে যে দল চায় তাও না মানে তাদের নিজেদের ব্যক্তি সুবিধার জন্য এই কাজগুলো করে সেই ক্ষেত্রে দেখা যায় দেখেন আঠারো সালের নির্বাচন যদি আমরা দেখি তাহলে কিন্তু ইলেকশন কমিশন যে খুব একটা কিছু করেছে নিজে থেকে তার কিন্তু না কিন্তু ঘটনাটা ঘটেছে আচ্ছা তাই জন্য ইলেকশন কমিশনকে যখন আমাদের দেশে আমরা একটা কথা বলি যে পৃথিবীর সব দেশেই দলীয় সরকারের অধীনেই নির্বাচন হয় তাহলে কেন আমাদের দেশে হবে ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশের দেশে তো হয় কিন্তু ওদের সুবিধা আমাদের সুবিধা বা ইউরোপন বা আমেরিকান ওদের কালচার আমাদের কালচার মধ্যে ডিফেন্স কি জানেন আমাদের দেশে করাটা খুব কঠিন হয়ে ওঠে এটা এই কারণে ইন্ডিয়াতে কি হয় ইন্ডিয়াতে যে কেউ দলবাজি করে বা দলীয় সরকারই হয় পশ্চিমবঙ্গের লোককে নিয়ে যে একদম ওই নিয়ে যে কাশ্মীরে ফের দেয় যে কাশ্মীর ওখানে অন্য আর একটা দল ক্ষমতায় অন্য একটা এই এমনি আবার দেখা যাচ্ছে যে বিহারের কোনো লোক কোনো অসুবিধা করলো যাও তাকে দিয়ে যাও রাজস্থানে মানে এই যে তাদের এই সুবিধা এবং তাদের ইলেকশন কমিশন নিয়ে কিন্তু কেউ প্রশ্ন তুলে না তারা নিজেরা নিজেদের বিরুদ্ধে কথা বলে মানে রাজনৈতিক দলগুলো তারা তাদের থাকে কিন্তু আমাদের দেশে সব এগুলো ইলেকশান কমিশনের দিকে তুলে এই একটা একটা বড় ফ্যাক্টর যেখানে মানে ইলেকশন কমিশনকে নির্ভর করতেই হচ্ছে আমাদের একটা প্রশাসনিক ইউনিটের পর যারা হলো ওই সীমিত হয়ে দলীয় প্রয়োগের যে জায়গাটা না আমি ঠিক ওই একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট আর একটা পয়েন্ট হয় কি ইলেকশন কমিশন আসলে আমরা আমাদের ষোলো কোটি দেশের মানুষের পাঁচটা মানুষকে আমাদের বেছে নেওয়া উচিত এরকম মানুষ যে যে কোনো মূল্যে তারা এই কাজটা তুলে দেওয়ার মতন সাহস রাখে শক্তি রাখে মানে যে কোনোভাবে তারা এই কাজটা সেটা আমার এই ষোলো কোটি মানুষের মধ্যে থেকে পাঁচটা মানুষ পাওয়া যাবে না আমি বিশ্বাস করি না সেরকম খুবই শক্ত প্রকৃতির এবং কোনো ডানে বায়ে কোনো দিকে তাকাবে না আইন যা বলছে এবং তাদের কাজ যাদা সেইভাবে যদি আমাদের প্রতিষ্ঠানগুলো আসলে আমাদের প্রতিষ্ঠানগুলোর মধ্যেই বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে মানে শুধু যে ইলেকশন কমিশন না বাংলাদেশ দেখেন আমি আর একটা এই আপনি হলফনামা দেখেন এবার কার এবার আমি বৈচিত্র্যতে ভরা এই কারণে বলছিলাম হলফনামা দেখে দেখেন এত হাজার হাজার কোটি টাকা ছশ কোটি টাকা মানুষের উঠ কোথায় তার সোর্স অফ ইনকাম কোথায় আমাদের দুদুকে একবারও প্রশ্ন করেছে আমাদের এনবিআরকে একবার প্রশ্ন করেছে কিন্তু সব দোষ মনে হচ্ছে যেন ইলেকশন কমিশনে ইলেকশন কমিশন তো এগুলো দেখার জন্য না ইলেকশন কমিশন যাতে একটু বাছাই করে ই করে তা আমাদের প্রতিষ্ঠানগুলো এরকম দিন দিন এরকম হতে হতে না আমার আমার কাছে সত্যি একসময় মনে হয় আমরা কি একসময় মেরুদণ্ডহীন জাতিতে পরিণত হয়ে যাব। আমরা কি সত্যি কথা বলতে সত্যিই ভয় পেয়ে যাব মানে আমরা আমাদের এটা এটা এই সময় কিন্তু আসলে চিন্তা করার বিষয় আসলে এই সব কিছু মিলে যায় না আমাদের যাই ঘটুক আমরা সত্যি ঠিক থাকব। এবং এটা আমার আমার কাছে মনে হয়েছিলো যে আমি কেন যেন খুব আশাবাদী ছিলাম এই গভর্নমেন্টে যে এইবার আমার অন্ততপক্ষে এরকম একটা আমরা দেখতে পাবো যে সবাই মিলে দুইটা দল মিলে আমাদের দেশটাকে অন্তত একটা নির্দেশনা কারণ ওনারা নাইনটি যে করেছে নব্বই সালে ওনারা একসাথে হয়েছে না একজোট হয়ে একসাথে হয়ে একটা সরকারের রূপরেখা দিয়ে ওনারা ইলেকশন করেছে না তখন তো কেয়ার ছিল না কিন্তু ওনারা দলীয়রা তো করেছে তাহলে আজকে কেন পারবে না ধন্যবাদ সাদেকা হালিম যেটি জেসমিন টুলি বলছিলেন যে প্রশাসন দলীয়করণ এবং নির্বাচন কমিশনকে অনেক ক্ষেত্রেই প্রশাসনের ওপর নির্ভর করতে হয় কিন্তু প্রশাসনের দলীয়করণ এখানে একটা বড় বিষয় এবং সংস্থাগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে না সেই ধরনের আলোচনা বরাবরই হয়ে থাকে কিন্তু এই ক্ষমতার জায়গা যারা থাকে তারা তাহলে এই জায়গাটাকে ঠিক কেন করে না এটা ক্ষমতা আঁকড়ে ধরার জন্যই কি সেটা হচ্ছে কিনা সব সময় এটা তো কেবল মাত্র যে বাংলাদেশে হচ্ছে তা তো নয় এই ধরনের মানে ঘটনা আমরা কিন্তু দেখতে পাই নির্বাচন কমিশনের উপরে যখন আস্থার অভাবটা হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতের প্রসঙ্গ টানলেন সেটা ভারতের ডেমোক্রেসি ভারতের প্রতিষ্ঠান যেগুলি আছে তাদের সাথে আমরা এখনো নিজেদেরকে সেই তুলনা করতে পারি না কারণ সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু একটা মানে গণতান্ত্রিক এবং তাদের অনেক স্বাধীনভাবে তারা কাজ করতে পারে তাই না তাদের প্রতিষ্ঠানকে সেভাবে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার যে সেটা সেটা সেই সরকার কমিশন আছে না আমি সেটাও ঠিক বলবো না তবে এখানে মানে আমরা সমাজবিজ্ঞান আমি পড়াই দেখে আমি বলবো যে এখানে আত্মীয়করণ দলীয়করণ টাইজ এথনিসিটি বা জেলা জেলাভিত্তিক জায়গায় জায়গায় লোক বসানো সেটাও একটা বিষয় চলে আসে আমি নিজেই শিক্ষকতা করি এক একসময় দেখা যাচ্ছে যে একটি বিশেষ জেলার লোকই শুধু আসছে এটা কাকতলীয়ভাবে আসছে না কেন আসছে সেটা আমরা জানি না সেটা শিক্ষকদের মধ্যেও আমরা সমালোচনা দেখি তো সেই জন্যই এই জিনিস সব বাংলাদেশেই হয় আপনি আমি নর্থ আমেরিকায় গেলে বা ইউরোপে গেলে আমি দেখব না যে একটা মানে স্টেটের লোক বেশি এখানে মানে কনসেনট্রেটেড হয়েছে তো সে জায়গাটা সেই জায়গাগুলো তো সমালোচনা হচ্ছেই আমি মনে করি বলছেন যে এখানে কি পরিবর্তন করা যায় না পরিবর্তন অবশ্যই করা যায় কারণ এবারে যে সরকারটা গঠন হবে সেটা তাদের সামনে কিন্তু আমি মনে করি অনেক চ্যালেঞ্জ প্রথম অবশ্যই অর্থনৈতিক কারণ দ্রব্যমূল্য যে সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা অর্থনৈতিক যে সুশাসন সেটা আমাদের অসম্ভব প্রয়োজন এবং যেটা আরও বড় জায়গা সেটা হচ্ছে যে আমি যেটা বলেছি যে রাজনৈতিকভাবে মানসিক স্বাস্থ্যের জায়গাটা দেখা সুশাসন যতক্ষণ আপনি সুনিশ্চিত না করতে পারবো আমরা সুনিশ্চিত না করতে পারবো তখন পর্যন্ত কিন্তু এই ধরনের এই এলিমেন্টসগুলো এই উপাদানগুলো কিন্তু আমি মনে করি যে ঝামেলা সৃষ্টি করবে। বরাবরই আসলে এই বারবার এই কথাগুলো উঠে আসছে কিন্তু কতটা করা যাচ্ছে সেটিও আসলে দেখার বিষয় আমরা আরও আলোচনা করব তবে আপাতত এই ঘন্টায় আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে পরে আলো আরও আলোচনা হবে এক ঘন্টা পরে আর আমাদের নির্বাচন সংক্রান্ত নানা ধরনের খবর আমরা দিচ্ছি আমাদের বিবিসি বাংলার ওয়েবসাইটে সেখানে লাইভ আপডেট আপনারা পাচ্ছেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আশা করছি এই মুহূর্তে বিদায় নিতে হচ্ছে এক ঘন্টা পর আবারও হাজির হব